নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগত। স্বামী স্মরণানন্দজি মহারাজ বলছেন, দীক্ষার ব্যাপারে আরেকটি অন্য কথায় আসছে। এ কথা প্রাচীন সাধুরাও বলেছেন। আমাদের দীক্ষা হয় একজন মহারাজের কাছে, আর যার কাছেই দীক্ষা পেয়েছ, যিনি দীক্ষা গুরু, তিনি ইষ্টের থেকে আলাদা নন। তাকে স্মরণ করলে ইষ্টকেই চিন্তা করা হয়। যার কাছেই তার নাম পাও না কেন, সবই ঠাকুরের কাছে গিয়েই পৌঁছবে। কিন্তু এই যে একটা ভাব, আমি এক মহারাজের দীক্ষিত, ও অন্য এক মহারাজের দীক্ষিত, এগুলো যেন আলাদা আলাদা দল তৈরির প্রবণতা না আসে। শ্রী রামকৃষ্ণ কথামৃতে আছে যে, একজন ব্রাহ্ম সমাজের একটি বক্তৃতা শুনে এসে ঠাকুরকে বলছেন, দল চাই দল, দল চাই দল। তখন ঠাকুর বলছেন, এটা কী রকম হচ্ছে, এজন্য মনে রাখতে হবে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধুরা ঠাকুরের ইচ্ছাতেই এক এক জায়গায় আছেন এবং তাঁর ইচ্ছায় ঠাকুরের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। তাদের আলাদা কোনো ব্যক্তি বলা যায় না, শেষ পর্যন্ত সব এক, সবই ঠাকুরের কাছে পৌঁছবে। ঠাকুর মা স্বামীজির কৃপা তোমাদের উপর বর্ষিত হোক, সকলেরই আধ্যাত্মিক জীবনে উন্নতি হোক। তাঁদের চরণে এই আমার একমাত্র প্রার্থনা। এই বলে স্বামী স্মরণানন্দজী মহারাজ আমাদের সকলকে আশীর্বাদ জানিয়েছেন। আশা করি আজকের তার আশীর্বাদ পেয়ে এবং দীক্ষা জীবনে গুরু আর ইষ্ট তাদের সম্পর্ক কী এবং কেমন, সে আলোচনাও আমরা শুনলাম। আলোচনা শুনে যদি ভালো লাগে তাহলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, যে কোনো কারণবশতই হোক, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।